মনিরের কথাটা ছিল যে সমাজে দুলকার নাইন এবং খিজির নিয়ে একটা গল্প প্রচলিত আছে, যে গল্পটা ওনার মুখ থেকে শুনলাম। দুলকার নাইন আর খিজির একত্রিত হয়েছে, একত্রিত হয়ে দুলকার নাইন ছিল বাদশাহ আর অয় ছিল সাধক খিজির। আমি দুলকার নাইনকে দুলকার নাইন বলি আর খিজিরকে খিজির বলি, কোনো আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লাহি আলাইহি রহমত আর আর কি আছে এরকম মাদ্দাজিল্লাহুল আলিয়া, এই সমস্ত লকব উপাধি খেতাব ব্যবহার করি না। এই কারণে যেহেতু এখন একটা আলোচনা, আলোচনার ভিতরে আমার বাড়ির কাজের ছেলে মোহাম্মদরে ডাকার জন্য এই হজরত মোহাম্মদ এদিকে আয় এটা বলার দরকার নেই। আমি যখন পার্টিকুলার ইসলামী মতবাদ নিয়ে আলোচনা করব এবং ইসলামী মতবাদের সেই রূপক চরিত্রের মোহাম্মদকে যখন আমি আইডেন্টিফাই করব, তার ব্যাপারে স্পেসিফিক আলোচনা করব, তখন আমি হজরত মোহাম্মদ সম্বোধন করব। এছাড়া অন্য টাইমে মোহাম্মদ নিয়ে আলোচনা করার জন্য সম্বোধন করার প্রয়োজন নাই, এটা ইসলামেও নাই, কোনো মাসালাতে নাই। অথচ এরা উল্টো আরো বলে দেয় যে মোহাম্মদের নাম নিতেছে, হজরত বলে না একবারও। পবিত্র কোরআনে কি আছে হজরত মোহাম্মদ? আছে মোহাম্মদ, মাকানা মোহাম্মদুন, পবিত্র কোরআনের কথা। হ্যাঁ, উপাধিতে ডাকা আছে ইয়াইহাল মুজাম্মিলু, এভাবে ডাকা আছে নবীকে। এরা অতিরঞ্জন অতিভঞ্জন করতে করতে এই পর্যায়ে নিয়ে আসছে। আমরা তার যে মনিরের যে গল্পটা ছিল, এরা খিজির আর হলো দুলকার নাইন এক জায়গায় হলো, এক জায়গায় হয়ে এরা বলল যে আমরা চলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে আসি, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু তো যাই এবং আমরা পূর্ব এবং পশ্চিমে যাই, অর্থাৎ পৃথিবীর প্রান্ত সীমায় যাই। গিয়ে এসে আবার দুলকার নাইনের বাড়িতে বসলো। বসার পরে খিজির বলল যে আপনার এই বাচ্চা এখানে আমি থাকবো না, আমি থাকবো হলো সাধনালয়ে, যে জায়গায় সাধন করার পরিবেশ আছে সে জায়গায় আমি থাকবো, এইরকম কথা, এরকম না? এতটুকু। এই কথা যদি আরো 700 বছর আমাদের সমাজে প্রচলিত থাকে উপকার পাবে। এখন একটা বাচ্চা ছেলে যদি তাকে প্রশ্ন করে যে দাদু সূর্য তো কোনো উদয় অস্ত নাই, তোমরা যে উদয় অস্ত উদয় অস্ত করতেছ, কোরআন মাজিদে কোথায় লেখা আছে সূর্যের উদয় অস্ত? এই যে এই জায়গায় লেখা আছে, এর ভুল। কারণ সূর্য তো উদয় আর অস্ত নাই, সূর্য তো চির ভ্রাম্যমান এবং পৃথিবীও তো চির ভ্রাম্যমান, যার যার কক্ষপথে চলছে। যেমন কোরআন মাজিদে এই আয়াতটা আছে, যা শামসু ওয়াল কামারু বি উজবানিউ, সূর্য এবং চন্দ্র দুইজনেই যার যার কক্ষপথে চিরদিনের জন্য ভ্রাম্যমান, এটা সূরা রহমানের ভিতর আছে। তো এইটা কোথায় উদয়াচল আর কোথায় অস্তাচল থাকে, এটা ছিল মনিরের কথা। আর আমাদের কোরআনের আয়াত নিয়ে মোল্লা মুন্সিরা যেই গল্প বা যে সার্কাসটা প্যান্ডেলে প্যান্ডেলে করছে, সেখানে আমরা কি পাই যে সূর্য অস্ত যায় একটা পঙ্কিল জলাশয়ে, আবার সূর্য উদয় হয় একটা পঙ্কিল জলাশয় থেকে, এইটা জুলকার নাইন দেখছে। ওই জুলকার নাইনের গল্পটা এরকম ছিল যে জুলকার নাইন পূর্ব দিকে গেল সূর্যের উদয় চলে, গিয়ে দেখলো সূর্যটা একটা পঙ্কিল জলাশয় থেকে উদয় হচ্ছে, আবার অস্তা চলে গেল, গিয়ে দেখে একটা পঙ্কিল জলাশয়ে অস্ত যাচ্ছে। এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে, এই মুহূর্তে আমার শব্দটা মনে নাই। এই পঙ্কিল জলাশয়টা কর্দমাক্ত পঙ্কিল, এইটা উনি দেখলো, এলাকার লোকজন বললো যে হুজুর, ওই এলাকায় উনি একটা জাতিকে দেখতে পেলেন, ওই জাতির লোকজন বললো যে হুজুর আপনি এদেরকে শাস্তিও দিতে পারেন আবার এদেরকে মুক্তিও দিতে পারেন। তখন তারা জুলকার নাইনের কাছে একটা আবেদন করলেন যে এইখানে, এইটা আবার কোরআনের বাইরের গল্প, কোরআন মাজিদের এতটুকু ছিল, তার বাইরের গল্প আর একটা ছোট্ট অ্যাড করি। তো হুজুর এই অঞ্চলে একটা দুর্ধর্ষ জাতি আছে,
ওই দুর্ধর্ষ জাতি বছরে একবার বের হয়, বের হয়ে পৃথিবীতে যা আছে সবগুলো খেয়ে তছনছ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার এই সুড়ঙ্গ পথে ঢুকে যায়। তাদের সঙ্গে কোনো আমরা আমরা এই পৃথিবীবাসী পারি না। তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজের সাথে আমরা পারি না। হুজুর যদি তাদের ধ্বংসযজ্ঞ থেকে আমাদেরকে বাঁচানোর একটা পথ সৃষ্টি করতেন তো কিভাবে করব। তখন জুলকারনাইন তাদের সহযোগিতা নিয়ে তাম্র দ্বারা একটা বিশাল প্রাচীর করে দিলেন। ওই প্রাচীরের ওই পারে থাকে ইয়াজুজ মাজুজ, আর এই পারে থাকে মানুষ পৃথিবীবাসী। জুলকারনাইন এলাকা থেকে চলে গেলেন। তারপরে ইয়াজুজ মাজুজ ওই পারে আটকা পড়লো। ইয়াজুজ মাজুজ বের হওয়ার জন্য তাদের কাছে কি বুদ্ধি যারা নিজের জিব্বা দিয়া ওই ওয়ালটা চাটতে থাকে। এত বড় দুর্ধর্ষ জাতি, তাদের কাছে দা বটি খন্তা কোড়াল আর কোনো মারণাস্ত্র কোনো কাটার অস্ত্র নাই, জিব্বা দিয়া দেয়ালটা চাটতে থাকে। তারপরে আজকে যতটুকু খোদ করে বা খনন করে, পরের দিনে দেখে আবার যেমন তেমনই, আবার পরের দিন ওরা জিব্বা দেয়া চাটে, একটু খোদ হয় যে কালকা মনে হয় আমরা বাইরে হবার যেতে পারবো, আবার দেখে পরের দিন যেমন তেমন হয়ে যায়। এই ধরনের গল্প এই মোল্লা মুন্সিরা প্যান্ডেলে প্যান্ডেলে করে। কত বড় নির্বোধ, কত বড় অজ্ঞ হলে এই সমস্ত অগ্রহণযোগ্য অবিশ্বাস্য আলাপগুলা মানুষের সামনে করতে পারে। এত বড় একটা দুর্ধর্ষ জাতি একটা ওয়াল ভাঙ্গার মতো, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। এই জাতিকে কেউ দুর্ধর্ষ বলে? ইয়াজুজ মাজুজ এত দুর্ধর্ষ সব মেরে কেটে খেয়ে ফেলে। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে কোরআন মাজিদের কাহিনী আর ওই যে মনিরের কাহিনী। এখন আমাদের কথা ছিল যে আমরা ইয়াজুজ মাজুজকে আজকে প্রত্যক্ষ ভাবে দেখব, আর এই জুলকারনাইনকে জুলকারনাইনকে এবং হলো খিজির আল্লাহ সালামকে, আবার আল্লাহ সালাম বললাম, জুলকারনাইনকে এবং খিজিরকে আমরা আজকে পরিষ্কার করে দেখতে চাই বা আনলক করতে চাই, খুলতে চাই। শরীয়তের যে গিট্টুটা আছে ওই গিট্টুটা খুলতে চাই। আমি কিন্তু প্রায় অধিক অনেক আলোচনায় এই বিষয়টা আলোচনা করে থাকি যে শরীয়ত এমন একটা বিষয় যেটা 700 বছরেও মানুষের কোনো উপকারে আসবে না। শরীয়তের গল্পগুলোর কথা বলছি, 1000 বছরেও মানুষের কোনো উপকারে আসবে না। শরীয়ত হলো গল্পের গল্পের গল্প, মানে গল্প দ্বারা আর একটু এটার ব্যাখ্যা দেওয়া, ওইটারও গল্প দ্বারা ব্যাখ্যা দেওয়া হয়, অর্থাৎ ব্যাখ্যার ব্যাখ্যা তার ব্যাখ্যা তার ব্যাখ্যা। এটা যদি আমি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। আমি উদাহরণ ছোট্ট আরেকটা উদাহরণ নিয়ে আসি। উদাহরণ হলো একটা জন্ম অন্ধ মানুষ, ওই জন্মের পর থেকে কিছু দেখে না, এই জন্ম অন্ধ রাস্তা দিয়ে যায়। তো জন্ম অন্ধের আবার চোখ দ্বারা দেখে না, কান দ্বারা কিন্তু বোঝে কার জুতার শব্দ কেমন, কার গলার শব্দ কেমন, এগুলো ওরা ভালো ট্র্যাক করতে পারে। প্রতিটা অন্ধ ট্র্যাক করতে পারে, কিন্তু কে যায় না, না যায় না, দাদা যায় না, মা যায় না, দাদি যায়, ওই ট্র্যাক করতে পারে, কান দ্বারা ট্র্যাক করে, চোখ দ্বারা ট্র্যাক করতে পারে না। তাই ট্র্যাক করে দেখে যে একজন লোক যায়, তখন হয় বলছে কে, কয় আমি, তা আমি কে, তা উমু, কোথায় যাও, তো দুধ আনতে যাই বা দুধ দিতে যাই, এরকম একটা কথা কইছে। অন্ধ রিপিট করছে যে দুধ কেমন, তখন ওই বলছে যে কানার ঘরের কানা, অন্ধের গন্ধের অন্ধের ঘরের অন্ধ, দুধ চেন না, দুধ হলো বগের মতো সাদা। আবার রিপিট করছে অন্ধ যে বগ কেমন, তো বগ হইলো কাশির মতো বাঁকা। ব্যাখ্যার ব্যাখ্যা চলছে, কিন্তু দুধ কেমন, বগের মতো সাদা, একটা ব্যাখ্যা দিয়ে দিছে, তারপরে বগ কেমন, কাশির মতো বাঁকা, ব্যাখ্যার ব্যাখ্যা দুটো ব্যাখ্যা দিয়ে দিছে, তো কাশি কেমন, কাশি হলো হাতের মতো বাঁকা। তারপরে এদিকে এসো, আসার পরে বলছে যে দেখি, দেখাইছো, ও এটা দুধ, হ্যাঁ
হ্যাঁ আমি দুধই খেতাম না। আচ্ছা এই যে বিষয়টা কয়টা ব্যাখ্যা দিল? দুধ চিনানোর জন্য বললো যে বগের মতো সাদা, তারপরে দুধ চিনানা বললো কাছের মতো বাঁকা, তারপরে যখন হলো না তখন বললো যে হাতের মতো বাঁকা, তারপরে যখন হাত ধরাই দিল তাহলে এই দুধ আর খাবো না, এত শক্ত জিনিস তো খাওয়া যাবে না। এই হলো বিষয়। তাতে কি দুধ চিনছে কেন? তিনটে ব্যাখ্যার পর চিনছে। আচ্ছা এর সঙ্গে আরেকটু অ্যাড করি, আমাদের দেশে যে আজরাইল ব্যবসা চলে না, হ্যাঁ আজরাইল বাজ, এই একেবারে অজ্ঞ গণ্ড মূর্খ মোল্লা মুন্সি, বিশাল জামা, বিশাল টুপি, বিশাল পাগড়ি, বড় বড় প্যান্ডেলে উঠা আজরাইলের দলাবাজি করে। আজরাইল কত বড়? তা আজরাইল হলো পৃথিবীর পৃষ্ঠে এক পা, আর হলো আকাশে তার আর এক পা, এত বড়। তো এইটা ব্যাপারে এই আজরাইল বিষয়ে একটা হাদিস আছে, আমি ছোট্ট হাদিস বলি, যে এক সাহাবি হুজুরের কাছে জিজ্ঞেস করছে, নবীজির কাছে জিজ্ঞেস করছে যে হুজুর আজরাইল কত বড়। তো হুজুর এখন ব্যাখ্যা দিছে যে ওরে যদি আজরাইলের পুরো বর্ণনা বলি আমি ওর মাথায় ধরবো না, নিতেও পারবো না। সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়ে দিয়ে হয় কত যতটুকু বুঝে বুঝবে। তো ব্যাখ্যাটা দিছে এইভাবে যে পৃথিবীতে কয়টা সাগর, তো তখনকার হিসাব অনুযায়ী কইছে পাঁচটা বা সাতটা যায় কইছে। এই সকল সাগরের জল যদি আজরাইলের মাথায় দেওয়া হয় তাহলে এক ফোঁটা পানিও নিচে পড়বে না। আজরাইলের মাথাটা কত বড়? তখন বলতে যে হুজুর বুঝ হয়ে গেছে, তাহলে দেহটা কত বড় হবে তুমি বুঝে লো। ওই হুজুর আরে বিদায় করছে। তো আমার দেশের মৌলবীরা বলে জুলকারনাইন আর খিজির কি খুলবো আমরা, এটাই আনলক করবো যদি একটু লম্বা হয় হোক। আমাদের দেশের মৌলবীরা যখন ওয়াজ করে এই আজরাইলের, আর একটু সামনে যায় আবার ব্যাখ্যা করবো, সেটা হলো আজরাইল বিশাল দেহ, এত বড় দেহ, যখন মানুষের অন্তিম মুহূর্ত তখন এসে মানুষের বুকের উপর চেপে বসে, সারা দেহ থেকে আত্মাটাকে টেনে বের করতে থাকে। তো মানুষ তো তখন একবারে গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতে থাকে, তা যা মিথ্যা কথা। অনেক মানুষ ঘুমের ভিতরে মারা যায়, কোনো শব্দই করে না, কোনো ধরনের কোনো সিমটম বা কোনো ধরনের কোনো লক্ষণই দেখা যায় না। অনেক মানুষ এই যে আমাদের নাসেরি বাথরুমের ভিতরে যায় আর বার গোসল করতে যার বাড়ায় না, আমাদের লম্বা নাসি তো কোথায় গলা কাটা মুরগির মতো ধড়পড় করছে আজরাইলের ভয়ে। হ্যাঁ আবার ওই টাইমে কি কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন মাজিদ তেলাওয়াত কর মৌলবি নিয়া, কানে কালমা ফোগা আছে না, কানে কালমাটা দাও, কালমাটা দাও ওই টাইমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কানে বারবার পাঠ করতে থাকো, মানলে মরবে। এটা সার্কাস আর কি, এই সার্কাসটা ওরা করে। এত বড় আজরাইল যার মানে সাগরের জল মাথায় দিলে পড়ে না, এইটা বুকের উপর চাপে বসলে থাকবে ভর্তা যাবে না, তা কিন্তু হয় না। বুকের উপর চাপে বসে যখন আত্মাটা টানতে টাইনা বার করতে থাকে, এরা তখন বলে আত্মাটা যদি মুখ দিয়ে বার করে আজরাইল তাহলে হাঁ করে থাকে ওই মৃতদেহটা, আর যদি চোখ দিয়ে বার করে তাহলে চোখটা ফিটে থাকে। এই কথাটা আজকে প্রায় হাজার বছর ধরে চলছে, প্রতিটা ওয়াজে প্রতিটা প্যান্ডেলে। একটা লোক ওইটা যদি বলে যে হুজুর মানুষের দেহে ফুটার অভাব আছে, নাক তো সরাসরি ফুটা, এরপরে লোমকূপ গুলা লক্ষ লক্ষ ফুটা, লালন সাহেবের মতে উন কোটি 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 ফুটা মানুষের দেহে, কান ডাইরেক্ট ফুটা, নাক ডাইরেক্ট ফুটা, পেশাবের জলদার মলদার ডাইরেক্ট ফুটা, এতগুলো জায়গা না যে আত্মা বের না করে আজরাইল কি একটা পাইছে যে ভাই মুখ দিয়ে আত্মা বার করবে, চোখ দিয়ে আত্মা বার করবে, সার্কাস না এটা? এই রে সার্কাস না, ডাইরেক্ট ফুটাতে তুই চোখ দিয়ে মুখ দেবার করতে যাবি কেন, আর চোখটা ফুটায় তুই রাখতে যাবি কেন, আর ওর মুখটা হা করে তুই রাখবি কেন? তুই যদি আত্মা বার করা এত বড় মরদি হোস, আত্মাবাজ আত্মাবাজ আত্মা হরণকারী জান কবচকারী, এত বড় শক্তিশালী হোস, তো তোর এতগুলো ফুটেতে দুটো ফুটে তুই চাষ করবি কেন? তাই না? ভালো করে বোঝো, এই যে মানে রূপক কথা বলতে বলতে সমাজের মানুষের এমন অবস্থা হয়ে গেছে যে এখন ভালো দিলেও আর নেয় না। যাই হোক আসি আমরা,
জুলকারনাইন এবং খিজিরে। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।